এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে সুনামগঞ্জ 5 আসনে। এই মুহূর্তে সুনামগঞ্জের ছাতক বাজার এলাকায় আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমরা তার কাছে জানতে চাইবো সুনামগঞ্জ 5 আসনে জাতীয় পার্টি কি প্রস্তুতি নিচ্ছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, আমরা একক নির্বাচনের জন্য আমরা প্রস্তুত, মহাজোট হলে আমরা প্রস্তুত। ছাতক দ্বারা উন্নয়নের সূচনা হয়েছিল হুসেন মাহমুদ এরশাদের আমলে। মানুষ চাচ্ছে একটা পরিবর্তন, আমরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষ চাচ্ছে একটা পরিবর্তন আসুক। হুসেন মাহমুদ এরশাদের দল জাতীয় পার্টি আর আবার রাষ্ট্র ক্ষমতায় আসুক, সাধারণ জনগণের মনের এবং তাদের মুখের এই ভাষাটা আমরা বুঝতে পারছি, মানুষ চাচ্ছে পরিবর্তন। মহাজোট যদি হয় সেক্ষেত্রে মনোনয়ন নিয়ে আপনাদের কি প্রত্যাশা রয়েছে? মহাজোট হলেও আমরা এই সিট আমাদের পাবো, আমাদের অনেক অবদান আছে। 2008-এ আমরা মহাজোটকে আমরা সমর্থন দিয়েছি, এখন আমাদের টার্ন আসছে, এবার আমরাই পাবো ইনশাল্লাহ। যদি মহাজোটের কাউকে দেওয়া হয়, অর্থাৎ আওয়ামী লীগ থেকে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? যদি আমার হুসেন মাহমুদ এরশাদ, উনার ডিসিশনের উপর আমরা নির্ভর করব। যদি মহাজোট উনাদেরকে দিয়ে দেয় তাহলে উনার ইনস্ট্রাকশন মতো আমরা এইভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। সংগঠনে সব কিছু আপনারা ঠিক করেছেন কিনা, সাংগঠনিক কি অবস্থা? সাংগঠনিক অবস্থা আমরা খুব জোরালো, মানুষ আমরা এখন খুব প্রস্তুত ইলেকশনের জন্য, যে কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। ছাতক দ্বারা মানুষ পরিবর্তনের জন্য এক হয়ে গেছে ইনশাল্লাহ। জাতীয় পার্টির আসলে ভোট ছিল 91 সালে, জাতীয় পার্টির প্রার্থী জিতেছিল, বর্তমানে ভোটার কি বেড়েছে নাকি কমেছে? জাতীয় পার্টি অনেক বেড়েছে, অনেক বেড়েছে। ছাতক দ্বারা 4 লক্ষের মতো আমাদের ভোটার আছে, এবং আমরা যখন দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষই বার জাতীয় পার্টিকে ভোট দিবে, লাঙ্গলকে ভোট দিবে, পরিবর্তনের হাওয়াটা অলরেডি চলে আসছে। অনেক ধন্যবাদ আপনাকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমরা শুনলাম জাতীয় পার্টির কথা। একটা সংবাদ আমরা চেষ্টা করব আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর কথা শোনার, দেখতে চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়।